ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে ফেসবুক লাইভে আসতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরের স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা লাইনে আছি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অত্যন্ত দুঃখের সাথে লাইভে আসতে হচ্ছে। এই রাত্রে নিজে লাইভে না এসে কিছু না বলে থাকতে পারলাম না, এই জন্য এই রাত্রেও লাইভে আসলাম আপনাদের সামনে একটা বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য। তো দেখুন, আজকে আমরা একটা নিউজ দেখলাম ফেসবুকে যে আমাদের বরিশালের ভোলাই একটা সহি আকিদার মসজিদ ভেঙ্গে দিয়েছে কথিত হক্কানি পীরের মুরিদরা। অর্থাৎ যতটুকু নিউজ দেখলাম খবর দেখলাম, চরমোনাই পীরের মুরিদ, চরমোনাইয়ের মুরিদরা, চরমোনাই গ্রুপ আর কি, এই মসজিদটি ভেঙে দিয়েছে। তারপরে তারা আবারও আসরের সালাত আদায় করেছেন ওই মসজিদে, ভাঙ্গা মসজিদেই। তারপরে দেখলাম যে তারা মাগরিবের আগে সন্ধ্যার সময় মসজিদে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তো আসলে ভাষা পাচ্ছি না কি বলবো, এর প্রতিবাদ জানানোর ভাষা আসলে বের করা খুব কঠিন। আল্লাহ বলছেন সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু, তার চাইতে অত্যাচারী, অধিক অত্যাচারী, বড় অত্যাচারী আর কে হতে পারে, মিম্মাম মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু, যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম উচ্চারণ করতে, তাকে স্মরণ করতে বাধা দেয়, যারা তাদের চাইতে অধিক অত্যাচারী আর কেউ হইতে পারে। ওয়াসা'আ ফী খারাবিহা, এবং ওই মসজিদ সমূহ ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালায়, তাদের চাইতে অধিক জালেম, তাদের চাইতে বড় অত্যাচারী আর কেউ হইতে পারে। এটা আল্লাহ তাআলার ঘোষণা, এটা আমার মুখের কথা নয়, আল্লাহ তাআলা বলছেন। কাদের লক্ষ্য করে বলেছিলেন আল্লাহ, এখানে তাফসির দেখবেন যে এখানে আল্লাহ নাসারা খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, কারণ খ্রিস্টানরা বাইতুল মাকদেসে মুসলিমদেরকে যেতে বাধা দিয়েছে এবং খ্রিস্টানরা তা নষ্ট করার জন্য প্রয়াস চালিয়েছে। এখানে খ্রিস্টানরা খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ এটা বলছেন। আমরা মুসলিম যারা আজকে মসজিদ ভেঙেছি,
তারা মুসলিম দাবিদার এবং তারা বলে যে তারা হলো হক্কানি পীরের মুরিদ, তারা তাদের পীর তারা দাবি করে হক্কানি পীর। দেখুন মানে কি বলে তার প্রতিবাদ করব, কি বলে তাদেরকে তাদের বিরুদ্ধে কি বলবো, আসলে ভাষা আমার নেই। একটা মসজিদ ভেঙে দিতে পারে এক মুসলিম আরেক মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের মসজিদ ভাঙছে, এটা কত বড় ঘৃণিত কাজ, এটা কত বড় গর্হিত কাজ, মানে এটা কত বড় নিকৃষ্ট কাজ। এটা আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করবেন, সকলকেই বলছি, সবাই বিবেকবান মানুষ। আপনি কোরআন হাদিস না জানলে কি হইল, আপনার তো একটা বিবেক আছে, একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে একটা মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, সেই মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই মসজিদে কোরআন আছে হাদিসের কিতাব আছে সেগুলো লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে, এখন এটাকে কি বলবেন। সকলেই সকলেই একটু বিবেক দ্বারা চিন্তা করুন, আমরা মুসলিম কত নিচে নেমেছি, কত নিকৃষ্ট আজকে আমরা মুসলিম জাতি, কত বড় বর্বর আমরা আজকে, যে আমরা মুসলিম হয়ে এক মুসলিম আরেক মুসলিমের মসজিদ ভাঙতে যাচ্ছি, মুসলিম হয়ে এক মুসলিম আরেক মুসলিমের মসজিদে আগুন লাগিয়ে দিচ্ছি, আমরা কত বর্বর, কত নিকৃষ্ট, কত মানে কত নিচু হলে আমাদের এটা করা সম্ভব। যারা এটা করেছেন তারা কত বড় নিচু, কত বড় বর্বর, কত বড় তারা একেবারে কি বলবো মানে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এরা, যারা আজকে মসজিদ ভেঙেছে, এরা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এদেরকে আপনারা সবাই প্রত্যাখ্যান করবেন। আমি বলবো বাংলাদেশ সরকারকে, বাংলাদেশে সবার স্বাধীনতা রয়েছে, আহলে হাদিসরা কোনো জায়গা থেকে ভেসে আসে নাই, আহলে হাদিসরা বাংলাদেশে জন্মসূত্রে বাংলাদেশি, আহলে হাদিস অন্য জায়গা থেকে ভেসে আসেনি, আহলে হাদিসরা বাংলাদেশে, আহলে হাদিসরা বাংলাদেশকে স্বাধীন করেছে, আহলে হাদিসদের ট্যাক্সে তোমাদের চাকরি চলে, সব কিছু চলে, অতএব আহলে হাদিসদেরকে এত দুর্বল মনে করে করলে চলবে না। বাংলাদেশ সরকারকে, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা এই সাহস কোথায় পেল, এবং একটা মসজিদ ভেঙে দেওয়া হইল, একটা মসজিদে আগুন ধরে দেওয়া হচ্ছে, সেখানে প্রশাসন কোথায় ছিল, প্রশাসন কি করেছে, প্রশাসনের কি উচিত ছিল না সেটাকে রক্ষা করার। এক ধরনের নামধারী মুসলিম, এরা নাকি হক্কানি পীরের মরিদ, আসলে হক্কানি পীর নয়, এরা শয়তানি পীর, এই চরমনাই পীর একেবারে বিরাট শয়তান। আপনি দেখবেন আজকে কথা বলতে বাধ্য হলাম, এর আগে উস্কানিমূলক বক্তব্য দেয় এরাই, চরমনাই পীর ফয়জুল করিম, এই এই মানুষরূপী শয়তানটা এর আগেও অত্যন্ত ঘৃণিত বক্তব্য দিয়েছে কয়েকবার, দেখবেন এর আগে বক্তব্য দিয়েছে যে কেউ যদি জোরে আমিন বলে তার গলা ঠেসে ধরো, সবাইকে উস্কানি দিচ্ছে। এবং এই চরমনাই পীর এই ফয়জুল করিম সাহেবকে বাংলাদেশ সরকারকে বলছে একে গ্রেপ্তার করুন, একে শাস্তির আওতা নিয়ে আসুন, এই হুকুমদাতা, এই মসজিদ আজকে ভেঙে দেওয়া হয়েছে এর হুকুমদাতা হইল এই চরমনাই পীর ফয়জুল করিম, এবং তার বিভিন্ন বক্তব্য যদি প্রমাণ চান আমরা এগুলো প্রমাণ দেব। তার বক্তব্য শুনে সাধারণ মানুষ যাদের কোরআন হাদিসের কোনোই জ্ঞান নেই, যাদের কিছুই নেই, তারা এসে এর কথায় উস্কে, এই পীর উস্কে দিয়েছে এবং তারা এসে মসজিদ ভেঙেছে, আগুন ধরিয়েছে। অতএব একে শাস্তির আওতায় নিয়ে আসা দরকার। আমি বাংলাদেশ সরকার কাছে দাবি করছি অবশ্যই এই চরমনাই পীর ফয়জুল করিম একে অবশ্যই আপনি শাস্তির আওতায় নিয়ে আসবেন। প্রশাসনকে বলছি আপনি অবশ্যই আপনারা এটা বিবেচনা করবেন, দেখবেন, তদন্ত করে দেখবেন আমার কথা কতটুকু ঠিক। মুসলিম জাতি আমরা নাকি, আমরা আলেম আলেম ওলামারা হচ্ছেন নবী রাসুলদের ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসুলগণের ওয়ারিস হচ্ছে উলামারা। কিসের ওয়ারিস? এলেম প্রচারের ওয়ারিস, অন্য কিছু নয়, দিরহাম দিনারের ওয়ারিস নয়,
নবী রাসূলগণ যে দিন রেখে গেছেন সে দিনের প্রচারক হলাম আমরা আলেম ওলামারা। তা আমরা আলেম ওলামার প্রচারক, মানানোর দায়িত্ব আমার আপনার নয়। যারা মানানোর দায়িত্ব নিয়েছে এরাই জনগণকে মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি করছে, মুসলিম সমাজে ফাসাদ সৃষ্টি করছে এরাই, যারা জনগণ মানানোর দায়িত্ব নিয়েছে। আপনি যদি কোরআন হাদিস বুঝেন আপনি দাওয়াত দেন, মানবো কি মানবো না সেটা আমার ব্যাপার। আমি আজকে একটা কোরআন হাদিস বলবো, আমি যেটা সঠিক মনে করছি আপনাকে বলবো, আমার বলার দায়িত্ব, কিন্তু মানানোর দায়িত্ব আপনার আমার নয়। আমি বলবো আপনি মানবেন কি মানবেন আপনার ব্যাপার, কিন্তু এরা মানানোর দায়িত্ব নিয়েছে, অবশ্য মানতেই হবে, না হলে মসজিদে আসো না। মানতেই হবে, নাহলে মসজিদ থেকে বের হবে, বের করে দেওয়া হবে। মানতেই হবে, নাহলে মসজিদে আগুন লাগাতে পোড়ায় দেওয়া হবে। এই যে পোড়ায় দেওয়া হইল, এর আগেও দেখেন একবার বক্তব্য দেওয়া হয়েছে সিলেটের তাকওয়া মসজিদকে নিয়ে, যে তারা মসজিদকে ভেঙ্গে সুরমা নদীতে ভাসায় দেবে। দেখুন, তাহলে মানানোর দায়িত্ব। আজকে সরমনাইল পীরের কাছে একটা দলিল দাবি করলাম যে আপনাকে মানানোর দায়িত্ব কে দিয়েছে, নবী দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? খুব তো রাসুল প্রেমিক, আশেক রাসুল, আশেক রাসুলের দাবি করেন মুখে। আপনার আশেক রাসুলের প্রমাণ দেখাবেন যে আপনাকে কে মানানোর দায়িত্ব দিল, নবী দিয়েছেন না আল্লাহ দিয়েছেন, না কি আপনি, কে দিয়েছে আপনার, কে অধিকার দিল মানানোর? অতএব এরা হইল পথভ্রষ্ট, এরা হচ্ছে বর্বর, এরা হচ্ছে মুসলিমদের সমাজে বিভক্তির মূল কারণ, এরাই হচ্ছে ইসলাম ধ্বংসকারী। বাংলাদেশের যত পীর মুরিদ রয়েছে, পীরের আস্থান রয়েছে, এগুলো হইল ইসলামকে ধ্বংস করার জন্য হাতিয়ার এক একটা পীরের মাজার। এজন্যই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইসলাম ধ্বংস করবে যারা, তাদের মধ্যে এক নাম্বার হইল জাল্লাতুল আলেম, ভ্রান্ত আলেমরা ইসলাম ধ্বংস করবে, এরা হচ্ছে ইসলাম ধ্বংসকারী। এরা বেশ কয়েকজন, বেশ কিছু মানুষ আছে, ব্যক্তি আছে আমাদের দেশে, সবাই নয়, মাঝহাবি সব ভাই একই নয়, মাঝহাবের অনেক আলেম আছেন যারা ভালো, যাদের মুখ থেকে ধরনের কিছু পাওয়া যায় না, এবং আগের ওলামা, মাঝহাবের তো বহু ওলামায় আগের জামানা থেকে এসেছেন। আপনি দেখাইতে পারবেন? আপনারা তো ইমাম হানাফি মাঝহাবের দাবিদার, হানাফি মাঝহাবকে কায়েম করার জন্য লড়াই করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কখনো মসজিদ ভাঙতে গেছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্র আবু ইউসুফ, মোহাম্মদ ইবনে হাসান আর শাইবানী রহমাহুল্লাহ, তারা কখনো কারো মসজিদ আক্রমণ করেছে, না মসজিদ ভেঙেছে, না কারোর গলা ঠাইসে ধরতে বলেছে, না কাউকে মসজিদ আসতে বাধা দান করেছেন? একটা প্রমাণ দেখাবেন। শুধু নিজের দাবি করলেই চলে না যে আমি খুব হানাফি মাঝহাবের অনুসারী। হানাফি মাঝহাব বিভিন্ন তো উদাহরণ দিচ্ছেন, গাভীর এক একবার গাভীর বানের সাথে উদাহরণ দিচ্ছেন, গাভীর উলানের সাথে এক একবার কেউ নলকূপের সাথে উদাহরণ দিচ্ছেন মাঝহাবকে কায়েম করার জন্য। তা আপনি মাঝহাবের যারা ইমাম, যাদের অনুসরণ করছেন, তাদের এ ধরনের বৈশিষ্ট্য, তাদের এই ধরনের আচরণ আপনি দেখাইতে পারবেন যে একজন মসজিদ আক্রমণ করেছে, বা তারা কখনো বলেছে এই ধরনের মসজিদ পেলে ভেঙে দাও, এ ধরনের মসজিদে আগুন ধরিয়ে দাও, বা কেউ জোরে আমিন বললে তার গলা ঠেসা ধরো, এ ধরনের কিছু বলেছেন না তারা ধরেছেন কখনো? এই সমস্ত আলেম এরা হলো ইসলাম ধ্বংসকারী। আজকে এর চর্ম নাই, এরা হক্কানি পীর নয়, এরা শয়তানি পীর। যত পীর আছে শয়তান, এদের থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। আজকে কথা বলতে বাধ্য হলাম, বাধ্য হয়ে বলতে হচ্ছে কথা যে এরা হলো শয়তান। শয়তান না হলে মুসলিম যদি হয় প্রকৃত, সে কখনোই মসজিদে হামলা করতে পারে না, সে কখনোই কাউকে মসজিদে আসতে বাধা দিতে পারে না। আজকে তো খুব আহলাদিসদের নামে অপবাদ ছড়াচ্ছেন, কেউ প্রমাণ দিতে পারবেন? চ্যালেঞ্জ থাকলো, কেউ একটা প্রমাণ বের করবেন যে বাংলাদেশে কোনো আহলাদিস মসজিদে কোনো একদিন বলা হয়েছে যে আমাদের এই মসজিদে যেন কোনো মাঝহাবি ভাই না আসে, এ ধরনের কোনো বক্তব্য দেওয়া হয়েছে? এই ধরনের একটা প্রমাণ দেখান। কোনো সহি আকিদার মানুষ কখনো কাউকে সালাত আদায় করতে বাধা দেয় না, কোনো সহি আকিদার মানুষ কখনো কাউকে মসজিদে, যেই পন্থী ইবাদতকারী হোক না কেন, যেই মাঝহাবেই হোক না কেন, কখনোই কাউকে, কোনো সহি আকিদার মানুষ কাউকে সালাত আদায় করতে নিষেধ করে না। কিন্তু যত মাঝহাবি, মাঝহাবি বলতে মাঝহাব নিয়ে আলোচনা করতে গেলে বহু ব্যাপার, মাঝহাবি বলতে আমাদের দেশের গুণাপন্থী মাঝহাবি, আমাদের দেশের গুণাপন্থী মাঝহাবি যারা, এরা হইল সমস্যা। আর তাআসুবুল মাঝহাবি সমস্যা হলো এই জায়গায়, মাঝহাবের অন্ধ অনুসারী এরা, এরা হলো গোঁড়া, এরা মাঝহাবের অনুসরণ করে না। আসলে মাঝহাবের যদি সঠিকভাবে অনুসরণ করত, তাদের থেকে এ ধরনের নিকৃষ্ট কাজ প্রকাশ পেত না।
মাজহাবের যদি অনুসরণ করত তারা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যদি অনুসরণ তারা করত, তারা কখনোই মসজিদে হামলা করতো না। এরা নাম দিয়ে, এরা মাজহাবের নাম দিয়ে মাজহাবের কলঙ্ক সৃষ্টি করেছে মাত্র। তাছাড়া হানাফি মাজহাবের লোক যদি প্রকৃতই সে হানাফি মাজহাবের লোকে থাকে, সে কখনো এই কাজ করতে পারে না। কিন্তু এরা নাম নিয়েছে মাত্র, এরা হলো নামধারী হানাফি, নামধারা হানাফি এবং নামধারী মুসলিম। এরা ইসলামের ধ্বংস করবে, ইসলামকে ধ্বংস করার জন্য এসেছে, ইসলামের ক্ষতি করার জন্য এসেছে তারা। এরা কখনো ইসলামের উপকার করবে না, ইসলামের উপকার করতে তারা আসে নাই। আজকে তোমার দৃষ্টিতে যদি ওই মসজিদে কোনো ভুল আমল করে থাকে, তো তুমি কি আমার তাদের হিসাব দিবা না? তোমার হিসাব তোমাকে দিতে হবে। তুমি তোমার নিজের চরখায় তল তেল দাও না কেন? তুমি নিজে নিজের আমল করো, আরেকজন কি আমল করছে সেদিকে তোমার এত নজর কেন, সেদিকে তোমার এত সমস্যা কেন? আজকে বাংলাদেশে কাদিয়ানিরা দাওয়াতি কাজ চালাচ্ছে, তাদের আমল কোনো বাধা দেয় না তারা। আজকে শিয়ারা কাজ চালাচ্ছে, কেউ বাধা দেয় না, ওই চরমনায় কোনোদের কথাও বলে না। আজকে হিন্দুরা কাজ করছে, আজকে খ্রিস্টান কাজ করছে, আজকে ইহুদি কাজ করছে, কারো সাথে তাদের কোনো বাধা নেই। কিন্তু আহলে হাদিসদের উপরে আমার হামলা কেন? কারণটা কি? কারণ হচ্ছে যে আহলে হাদিসদের যে সঠিক দাওয়াত, কোরআন হাদিসের যে দাওয়াত, এই দাওয়াত যখন পড়ছে, মানুষ যখন তাদের দল থেকে ছুটে আসছে, বের হয়ে আসতেছে, তখন তাদের জ্বলন সৃষ্টি হয়ে গেছে। এমন জ্বলন সৃষ্টি হয়েছে তারা সহ্য করতে পারছে না, কারণ তাদের বিনা পুঁজির ব্যবসা আজকে কোটি কোটি টাকা ইনকাম করছে, মানুষের পকেট সাফ করছে তারা। এই পথ থেকে যে আহলে হাদিসরা বাধা দান করছে, আহলে হাদিসরা দাওয়াত দিচ্ছে যে তোমরা এই ধরনের বিভ্রান্ত, এ ধরনের ধোকাবাজ পীরদের পিছে পড়িও না, এই দাওয়াত দিচ্ছে, এই জন্য তাদের জ্বলনের জ্বলন সৃষ্টি হওয়ার কারণ। এবং যেহেতু দলিলে পারে না, দলিলে পারে না, যখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কে মূর্তি ভেঙেছে, তখন তিনি যখন বললেন যে আপনাদের বড় মূর্তি, তাকে জিজ্ঞেস করে দেখুন সে জবাব দেবে কে ভেঙেছে, তখন তারা বলল যে মূর্তি কখনো কথা বলতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা এমন কারে ইবাদত করো যারা কথাই বলতে পারে না, যারা সংবাদ দিতে পারবে না, যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না। যখন দলিলে তারা হেরে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল, আগুনে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিল, এবং আগুনে নিক্ষেপ করলো, আল্লাহর অশেষ রহমতে তাদের উপর আগুন ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। তো এখন দেখুন আহলে হাদিসদের সাথে যেহেতু দলিলে পারে না তারা, এখন কি করো, মারো, কাটো, মানে জবরদস্তি করে তারা এগুলো মানাইতে চাচ্ছে। আমি একটা দলিল চাই, যারা মাজহাবি আছেন, গোঁড়া মাজহাবি বলছি আগেও, মানে মাজহাবি সব মাজহাবি সমস্যা নয়, গোঁড়া মাজহাবি যারা তাদেরকে আমি বলছি, এবং এই সমস্ত সুফি ব্রেলভি এদেরকে আমি বলছি যে তোমরা একটা দলিল খাড়া করো, একটা দলিল দেখাবে, একটা দলিল চাই, একটা দলিল চাই যে দলিলের ভিত্তিতে তোমরা একটা মসজিদ ভেঙে আসতে পেরেছ, একটা দলিল চাই যে দলিলের ভিত্তিতে তোমরা জোরপূর্বক মানুষকে মানাইতে চাচ্ছ, একটা দলিল চাই যে দলিলের ভিত্তিতে তোমরা আজকে জনসমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছো, ফাসাদ সৃষ্টি করছো, জবরদস্তি করছো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার, তুমি জবরদস্তিকারী নও, জবরদস্তিকারী নও। আল্লাহ কাউকে দারোগা করে দুনিয়াতে পাঠান নাই। মানুষ দাওয়াত দিবে, আমি দাওয়াত দেব, আপনি গ্রহণ করা না করা আপনার ব্যাপার, আপনি দাওয়াত দিবেন, আমি গ্রহণ করব কি করব না সেটা আমার ব্যাপার, আমার হিসাব আপনিও দিবেন না, আপনার হিসাব আমিও দিব না, সবাই নিজ নিজ হিসাব দিতে হবে। কিন্তু এখন যে জনসমাজে বিভ্রান্ত সৃষ্টি করছে, মারামারি সৃষ্টি করছে, ফাসাদ সৃষ্টি করছে, যারা মসজিদ ভেঙেছে, এর এই দায়িত্ব যারা মসজিদ ধরেছে, কত বড় একটা পাপের কাজ করেছে, এই পাপের ভার কি চরমনায় পীর নেবে? হুকুম তো দিয়েছে, চরমনায় পীর সাহেবকে নেবেন এই পাপের ভার, একটা মসজিদ ভাঙ্গার পাপ কিভাবে নেবে? তা আজকে শুধু চরমন পীরের কাছে ছেড়ে দিবেন না, এক বিবেকহীন হইয়েন না। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত কেন? মানুষ তার বিবেক আছে, অন্যান্য প্রাণীর যেমন বিবেক বুদ্ধি নাই, মানুষ বিবেক সম্পূর্ণ, অতএব মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আপনার বিবেক নাই, চরমনায় পীর না হুকুম দিল, আপনি কেন মসজিদ ভাঙতে গেলেন? আপনার বিবেক বলে না যে মসজিদ ভাঙা যাবে না, সেই মসজিদে যাই হোক না কেন, মসজিদে কোরআন তেলাওয়াত হয়, মসজিদে সালাতই হয়, আপনার দৃষ্টিতে হয়তো সালাত ভুল হচ্ছে, ধরেন মনে করলাম
আমি এক মিনিটের জন্য ধরে নিলাম যে আপনার দৃষ্টিতে সালাত ভুল পড়ছে, তত সালাতই পড়ছে আপনার দৃষ্টিতে, যাই হোক না কেন সেই মসজিদে সালাত হচ্ছে, সেই মসজিদে কোরআন তেলাওয়াত হচ্ছে, সেই মসজিদে আল্লাহকে স্মরণ করা হচ্ছে, এমন জায়গাকে ধ্বংস করা যায়? আপনি বিবেক দ্বারা নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। তাহলে যারা এগুলো করছে তারা কত বড় ঘৃণিত মানুষ, নিকৃষ্ট মানুষ। এই জন্য সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা এ ধরনের ধোকাবাজদেরকে ত্যাগ করুন, এই ধরনের ধোকাবাজকে ত্যাগ করতে হবে, সমাজ থেকে বয়কট করতে হবে এই ধরনের ধোকাবাজকে। আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে বয়কট করি, এবং যারা আজকে আক্রমণের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। আজকে নতুন নয়, যুগে 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 সহি আমল করতে গেলে, সহি আকিদা প্রতিষ্ঠা করতে গিয়ে সবাই এ ধরনের হামলা শিকার হয়েছে, মার খেতে হয়েছে, এটা কোনো বিষয়ই নয়। একটা জিনিস মনে রাখবেন, হামলা হয়েছে এটাই প্রমাণ করে যে আপনারা সহি আমলের উপর আছেন, সহি আকিদার উপর আছেন, এটাই তার বাস্তব প্রমাণ। হামলা হবে, হামলা হয়েছে ইতিপূর্বে, আজকে হামলা হয়েছে মানে আসলে আপনারা সহি আকিদার উপরে আছেন, সহি আকিদার উপর আছেন বলেই হামলা হয়েছে, এটা বাস্তব। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, আজকে হামলা হইল এবং দেখবেন আজকে এক মসজিদ ভেঙে দিয়ে কি করবে, আজকে এক মসজিদের কারণে আরো হাজার হাজার মসজিদ গড়ে উঠবে বাংলার আনাচে কানাচে সহি আকিদার। এবং আজকে যেই দেখবেন যে যে দু চার বিশ জন হয়তো ছিল ওই জায়গায়, 50 জন মানুষ ছিলেন সহি আকিদার, ইনশাআল্লাহ এই হামলার কারণে হাজার হাজার মানুষ সহি আকিদা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক এবং হবেই হবে। এটা হামলা করে কোনোদিন জোর করে কখনো সত্যকে দাবান চাপানো যায় না, সত্যকে দমন করা যায় না। মিথ্যা অবশ্যই মিথ্যা, চিরদিন মিথ্যা, সত্য যখন আসে মিথ্যা দরিবত হবেই হবে, এটা কেউ ঠেকাতে পারবে না, সত্যকে দমিয়ে রাখতে পারবে না কেউ। ইনশাআল্লাহ সর্বনাই এই গ্রুপ যতই চেষ্টা করুক না কেন কখনোই সত্যকে দাবিয়ে রাখতে পারবে না। তাই সকলকে অনুরোধ করছি, ধৈর্য ধারণ করুন, আবেগের বশবর্তী হয়ে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়বেন না। যারা করেছে, যারা মসজিদ ভেঙেছে, অবশ্যই কিয়ামতের দিন তাদেরকে কঠিন জবাবের সম্মুখীন হইতে হবে, এবং আমরা কেউ তাদেরকে ক্ষমা করব না। আল্লাহর কাছে সবাই দোয়া করব, সবাই কুনুতে নাজেলা পড়ুন বিভিন্ন জায়গায়, এই সমস্ত ভণ্ড ধোকাবাজদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, এদেরকে ধ্বংস করে দেওয়া দরকার, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, এবং এই সমস্ত ধোকাবাজদেরকে আল্লাহ ধ্বংস করে দিন, এদের যাবতীয় চক্রান্ত আল্লাহ ধূলিসাৎ করুন, ধ্বংস করে দিন। এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুল কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।